আবারও ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে ভারত। রোববার স্থানীয় সময় রাতে অন্ধ্রপ্রদেশের বিজয়নগর জেলার কণ্টকপল্লীতে থেমে থাকা যাত্রীবাহী ট্রেনে ধাক্কা দেয় পলাশা এক্সপ্রেস ট্রেন। এতে ঘটনাস্থলে হতাহত হন বহু যাত্রী, পাশাপাশি লাইনচ্যুত হয় তিনটি বগি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা বাহিনী, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ট্রেনের চালক সিগন্যাল খেয়াল না করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা সংশ্লিষ্টদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে রেললাইনের পাশে লাইনচ্যুত বগি পড়ে আছে। খবর পেয়ে ছুটে আসেন আশপাশের মানুষ। ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জাগান রেড্ডি। এদিকে দুর্ঘটনাস্থলে আশপাশের অঞ্চল থেকে দ্রুত অ্যাম্বুলেন্স পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এছাড়া সরকারি কর্মকর্তাদের উদ্ধার অভিযান ও আহতদের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে নিহতদের প্রত্যেকের পরিবারকে 10 লাখ এবং আহতদের পরিবারকে 2.5 লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী। ঘটনার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়। এর আগে গেল এপ্রিলে ওড়িশায় 3 ট্রেনের সংঘর্ষে প্রাণ হারান 280 জন। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেকটি দুর্ঘটনার শিকার হলো ভারতীয় রেল। মৌসুমী সাথী, সময় সংবাদ।